মঙ্গলবার কার্তিক মাসের পূর্ণিমা। এই পূর্ণিমা মূলত গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। এই উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির বরাকর নদীতে পূর্ণার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকে বরাকর নদীতে পূর্ণার্থীরা স্নান করতে আসেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই স্নান যাত্রায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং দুর্ঘটনাস্থলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।